ঢাকা ৮ আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ নির্বাচনে জয় পাওয়া চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে আবারও দেখা যাবে ঢালিউডের রূপালী পর্দায়। সম্প্রতি গুঞ্জন উঠেছে বরেণ্য নির্মাতা ছোটকু আহমেদের পরিচালনায় জুলি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ফেরদৌস। এটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। আবারও নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন তিনি। সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী ও চিত্রনাট্য ছোটকু আহমেদের। ছবিটির নির্মাতা জানিয়েছেন, ইতিমধ্যে সিনেমায় শিল্পী কলাকুশলীদের সঙ্গে কথা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চে এর দৃশ্যায়ন শুরু হবে। পরিচালক ছোটকু আহমেদ বলেন, দর্শক যে ধরনের মৌলিক গল্প সিনেমায় দেখতে চায় এটি তেমনই। জানিয়েছেন, শিশু জুলিকে ঘিরে গল্পের কাহিনী এগিয়ে গেছে আর ইতিমধ্যেই তারকা শিল্পীরা ছবিতে অভিনয় করতে কাজ শুরু করে দিয়েছেন। iBTV USA, New York.